হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আম খাবো। এটা হচ্ছে সাতক্ষীরার আম। না, অর্ডার দিয়ে আনাইনি। দেখা যাচ্ছে ঢাকায় বসে এর আগে কতবার সাতক্ষীরা থেকে আম আনানো হয়েছিল, কিন্তু এবছর আর আম আনানো হয়নি। তো আমরা বাহির থেকেই, মানে ফলের দোকান থেকেই আম কিনেছি। ফলের দোকান থেকে আম কিনলে একটু ভয় লাগে, মনে হয় কি যে ফরমালিন দেওয়া আছে কি না, তো এই ভয়টা কাজ করে আসলে। তো বাগান থেকে যদি আম অর্ডার দিয়ে আনানো হয় তাহলে বেশি ভালো লাগে, খেতে ইচ্ছা করে। তো আজকে সাহস করে কিনে ফেললাম। তো কেনার পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে এটাকে কাটছি। তো কাটতে কাটতে দেখলাম যে না, আমটা খুবই ভালো। এটা হিমসাগর আম, আর হিমসাগর আম তো আসলে যদি অরিজিনালি বাগান থেকে বা গাছ পাকা আম হয় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমার তো রাজশাহীর হিমসাগরের থেকে সাতক্ষীরার হিমসাগর অনেক অনেক বেশি ভালো লাগে, অনেক টেস্টি হয়। একদম খুব বেশি পাকাটা কাটলে কিন্তু ভালো লাগে না, মোটামুটি একটু পেকেছে আর তখন যদি কাটা যায় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো এখন প্রথমে 1 কেজি কিনে দেখলাম যে আসলে ভালো কি না। কেনার পর একটা কেটে খেয়ে দেখেছি যে খুব মিষ্টি। তো ফাবিয়ার খুব ভালো লেগেছে, এখন বলে কি আমাকে সব কেটে দাও। তাই এখন সব নিয়ে বসছি যে সব কেটে দিব ওকে, মানে অবশিষ্ট তিনটা আছে এই তিনটা এখন কেটে দিব ওকে। আর সাইজও কিন্তু বেশ বড়, আমি কখনো ভাবিনি যে আমটা আসলেই ভালো হবে। তো এখন সেই দোকান থেকে আবারও অর্ডার করব ভাবছি, যে আমরা আরও বেশি আম খেতে চাই। এবার আর সাতক্ষীরা বা অন্য কোথাও থেকে এখনও প্ল্যান নেই আনানোর, যদি আনাইতে পারি তাহলে তো ভালোই, বেশি বেশি আম খেতে পারবো। আর হঠাৎ কেন জানি আমার বড় মেয়ে ফাবিহা ফানা কিডস ক্লাবের ফানা ফুডিসের ফা বলেছে যে আম খাবে, তার আম খেতে ইচ্ছা করছে। তো সেই জন্যই আসলে একটু ঘটা করে আম কাটা আর আম খাওয়া এত তাড়াতাড়ি। আবার লিচুও খেতে চাচ্ছে, দিনাজপুরে লিচু এখনও আসেনি, এই জন্য আমাদের এখনও লিচু খাওয়া হয়নি, আমরা এখন শুধু আমই খাচ্ছি। আর এভাবে করে কাটতে ভালো লাগে। আর আরেকটা জিনিস, আমার আম মুড়ি খেতেও ভালো লাগে, আমটা চেপে রস করে একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। কবে যে খেতে পারবো এই বছরে এখনও জানি না, এখন আপাতত ফাবিয়ার জন্য রেডি করে দিচ্ছি। ফাবিয়া আম খাক, পরে আমি খাবো। ভেবেছিলাম যে আমি আটিটা খাবো, ফাবিয়াকে শুধু হচ্ছে এই পিসগুলো দিব। তো ফাবিয়া বললো যে না, ফাবিয়া আটিও খেতে চায়। তাই ফাবিহার জন্য আমের আটি, মানে আমাদের এলাকায় কিন্তু আমের আটি বলে, আবার অনেক জায়গায় শুনেছি আমের বড়া বলে। তো আমার আমের বড়া বলতে কেমন জানি লাগে, আমার কাছে মনে হয় আমের আটি বলাটাই বেশি সুন্দর লাগে। তাই বলছি যে আমের আটি। ওই যে আরেকটা আম দেখা যাচ্ছে, তার মানে 1 কেজিতে উঠেছিল 3-4-5টা আম উঠেছিল, 5টা আম। একটা আম প্রথমেই কাটা হয়েছে, বাকিগুলো পরে কাটা হলো, আর একটা অবশিষ্ট রাখা হয়েছে যদি নাজিভাকে জোর করে খাওয়ানো যায়। তো সেই দোকান থেকে আবারও আমি কিনবো, তারপর আমরা আরও বেশি আম খাবো। আমি ডেজার্ট বানাবো, আমি কেক বানাবো, আমের পুডিং বানাবো, ইচ্ছা মতো ইনশাআল্লাহ করতে পারবো। তো আপনারা যারা আমাদের এই আমের ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, ছোট্ট কমেন্ট করে দিন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আম খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।